ফোন করছিলেন? ফোনটা কইরাই তো ধরাটা খাইছি। ধরা খাইছেন মানে? তোমার ভাবি আমার কোন লেভেলে যে বিশ্বাস করে তোমার কোনো ধারণা নাই। কোনো রেখাপার কথা কয় আর কোনো লাভ হবে না। শুনুন ভাবি, আমি কোনো রেখাপাটা পারে চিনি না, কিন্তু কইলে তো কত কথাই কওয়া যায়, কত জনের নামই তো কওয়া যায়, কত আছে। কইলে কত জনের কথা বলা যায়? আমরা যে অফিসটা ভাড়া নিছি ওইটা নেওয়ার আগে ওইখানে তিনটা মায়া ভাড়া থাকে। ওই তুমি যাও তো, আরে সে যাও তো, আরে যাও, শোনো, আই চো বাইরে দাও, আরে আরে সে যাও। শোনো না পা, আমি সৌদি আরব যাওয়ার পরে আপনি তো আমার মিস করবেন, তখন ইন্টারনেটের বিল পড়ে আমার সাথে কিন্তু কথা কওয়া লাগবো, কয়ে দিলাম চুপ একদম চুপ। এই দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান, আপনার বিচার আছে তো। কেন ভাবি বিচার কেন, আমার অন্যায় মানে প্রবলেম কি আপনার? মানে আপনি কি বলছেন এসব বলেন তো, মানে আপনার নিজের ভাগনা আপনার নিজের বোনের ছেলেটাকে নিয়ে এত সব বাজে কথা বলতে কি মানে মানে বুক কাঁপে নাই না, মুখে কিছু আটকায় নাই না? আর কিছু বলেন না ভাবি, সরি একটু কল আসছে ভাবি, সরি। আরে আজও হ্যাঁ বলো কোনা আপা, স্পিকার দেন স্পিকার দেন। তখন তোমার ভাই সামনে ছিল তো তাই কলটা ধরতে পারি নাই, সরি। এখন বলো কোনা। না আমি নুরি। ওই তুমি আবার আমারে ফোন দিছো? ও মা, এটা আবার কেমন কথা? আপনি তো আমাকে ফোন দিয়ে আমারে বললেন আপনি আমারে ভালোবাসেন, আমিও আপনারে ভালোবাসি, আমি কিন্তু সত্যি সত্যি আপনারে ভালোবেসে ফেলেছি, এখন থেকে আমি আপনারে ফোন দিব। আমি কিন্তু সাহেবরে বইলা দিমু সব। আপনি কি করবেন ভাইজান রে, কয়ে তো আমি দিমু যে আপনি আমারে ভালোবাসার কথা বলছেন ফোন দিয়া। আরে ভাই আমি তো তোমারে বলি নাই তো, এটা তো তুমি বুঝতে পারছো, এখন আবার উল্টা কথা কইতেছো কেন? আপনি কাকে ভালোবাসার কথা বলছেন বলেন? কে এটা আবার? কে এটা? আমি কনা। নুরি কে না বলে কাকে বলেছেন? ওরে আল্লাহ, বলেন কাকে বলেছেন? আরে খোদা কি বিপদের মধ্যে পড়লাম, নুরিকে তখন বলছি তো, কারে বলছি? নুরি তো বলছে আপনি ওর কথা বলছেন, তাহলে আসলে কি আপনি ওর কথা বলছেন? আরে না না না, ওরে বলি নাই তোরে ভাই। তাহলে কার কথা বলছেন? আরে তোমার কথা বলছি আর কি, তুমি বুঝতেছো না? হ্যাঁ কি বলছেন সেটা বলছেন না কেন? আরে ভাই তুমি আবার আমার পিছনে লাগছো কেন, তুমি আবার কথা পেঁচাইতেছো, বুঝলাম না। আমি পিছনে লাগছি আপনার? ওকে আমি তাহলে ভাইজানের কাছে বিচার দিচ্ছি। আরে ভাই আবার ভাইজানরে মাঝখানের মধ্যে পেঁচাইতেছো কেন? আমি এত প্যাচের খেলা পছন্দ করি না, আমি তো একটা সহজ সরল গণিতের ছেলে। সহজ সরল গণিত না বীজগণিত, সেটা আমি ভালোমতো বুঝতে পারছি। আরে বীজগণিত না, মনে করো ওই কিক, তুমি আমি, ঐক্য, ওই যে আছে না একাকার আর কি, তুমি আমি মিলেমিশে। ও তাই না, সব নিয়মের অঙ্ক ছুটে যাবে বুঝছেন, আমি ভাইজারের কাছে বিচার দেই তখন পাটিগণিত বীজগণিত ঐকিক সব ছুটে যাবে। হ্যালো হ্যালো, চারিদিকে একটা কি প্যাচের মধ্যে পড়ে গেলাম, জটিল অঙ্কের মধ্যে পড়ে গেলাম দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তার জন্য থ্যাংক ইউ না, তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ অন্য কারণে। কেন? শোনো তুমি যে বাক্সটা আমাকে দিছিলা না, ওই বাক্সটা অনেক লাভে আমরা বিক্রি করছি, এজন্য তো তোমাকে চিন্তা করছি একটা কিছু করা উচিত, চলো তোমাকে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াবো, চলো। আজই না। কেন না? কেন কেন, হিমিরা কি রেস্টুরেন্টে খায় না নাকি? খাবে না কেন, হিমিদের কোনো ধরা বাঁধা নিয়ম নেই, হিমিরা সব কিছু করে, যখন খুশি খায় যখন খুশি খায় না। তুমি বরং একটা কাজ করো, তুমি আমাদের চায়ের বিলটা দিয়ে দাও। চল চায়ের বিল আর কত টাকা হবে, অনেক খাই তো আমরা, তারপরেও চায়ের বিল মানে কত টাকা হবে, চলো রেস্টুরেন্টে চলো। তুমি বরং চায়ের বিলটাই দিয়ে দাও। আচ্ছা বলো হিসাব করতে বলো কত টাকা দিবে তো। তুমি তুমি কিন্তু আমাকে একদম খুব বেশি অপমান করতেছো, চায় বিল দিতে পারবো না আমি? পারলে তো ভালোই। বলো হিসাব করতে বলো। মামা চায়ের বিলটা সপ্তম ও হিমিয়াপা
হ্যাঁ সব বলেন। আচ্ছা তুমি চাটা খেয়ে বিল দিয়ে বকুলতলায় আসো, আমি ওখানে অপেক্ষা করছি তোমার জন্য। যাও। এই মামা চার বিলটা কত হইছে হিসাব করো। কি ব্যাপার মিয়া, এত হিসাব করতেছো মনে হইতেছে সারা বছরের হিসাব করতেছো? হ্যাঁ না রে ভাই, ভাই সব মিলে 3200 টাকা হইছে। তাই চায়ের বিল 3200 টাকা হয়? ভালো করে হিসাব করো ঠান্ডা মাথায়। আর ভাই খালি তো চা না, আপা প্রতিদিন চায়ের সাথে সিগারেট বিস্কুট সবকিছু তোমার সাথে খাওয়ায়, আর সব বিল দেন আপার নামে লেখা। এ দেন ভাই বিলটা, দেন ভাই, ভাই দেন টাকাটা, দেন ভাই, অনেক দিনের বিল ভাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমি এতক্ষণ ভ্যালভার করে কি বোঝালাম? আরে এটা বোঝার মতো কথা? বোঝার কিছু আছে এখানে? বোঝার মতো নাই মানে? সে যে কথা বলছে ভাবি আমাদের জেলে পাঠাই দেবে। আমি জেলে যাব না, তোরা মামা ভাইকে ঠিক কর কে জেলে যাবি। আমি জেলে যাব কোন দুঃখে? আমি বকাঝকা যা করছি তোমার সামনেই তো করছি, সেইখানে কি এমন আমি কইছি যাতে ওর সাথে ভাবির খারাপ সম্পর্ক আছে? হ্যাঁ আমি কি বলছি, আমি আমি কি বলছি, আমি তো বলি নাই। আমি একবার কইছি মামা, তারপর এমনি কইছেন। ওই বলো তাহলে তুই ভাবিরে কইছস কা যে আমরা এই কথা কইছি? আমি তো কইছি মামা, ভুলে গেছে, ভুলে বাইর হয়ে গেছে। তুই এই কথাটা এমনি এমনি কস নাই, তোর মনে এই কথাটা আছিল? কি কইতাছো মামা তুমি? হ্যাঁ তোর মনে এই কথা আসিল দেখাই তুই কইছস। মামা তুমি আপন মামা কিন্তু আপন ভাইটার তুমি কলম বুঝতেছ এখন? দেখছো দেখছো আর কথার ডিজাইন দেখছো, আমি অপমান দিতাছি নাকি তুই দিতাছস? তুই তো জেল খাটার ব্যবস্থা করছস বেটা বেয়াদব কোরআনকার। মামা তুমি কিন্তু আমি সরসের অপমান করতেছ কিন্তু কই দিলাম আমি। তরে এখন আমি পিটামো, তারপরে কাকলিয়া পারে ফোন দিমো, তোর রোমান্টিসিজম আমি কোন হান দিয়ে বার করবো তুই চিন্তাও করতে পারতাছস না। আচ্ছা আচ্ছা ভাগ্নি তোমার মনের মধ্যে কি এসব ছিল? ভাগ্নি ভাবনায় না থাকলে মনের মধ্যে আসে কিভাবে? মামা কইছি তো মামা ভুলে গেছে মামা, প্লিজ একটা ব্যবস্থা করে মামা, ভাবিটা শুরু করছে কোন ফোন দিয়ে আমার মামা নেই লাফে গো। শোন ও যা বিপদে ফেলাই দিছে আমাদের, উদ্ধার আমাদেরই করতে হবে। ওই দেই ভাবিরে অন্য কামে বিজি রাখতে হইব, দেখতেছি বিষয়টা। আরে এমন একটা গ্যারাকলে ফলাইতে হইব যে গ্যারাকল থেকে সে উঠতে পারব না, আর ওর শয়তানি ভুলা যাইব। আমি তো তোমাকে ইডি বুঝিয়েছি মামা, তোমাকে কেউ বুঝতে চাও না আমার কথা। উফ প্লিজ মামা একটু ব্যবস্থা করো। আমার প্লিজ কই দাও সাই, আরে এখন গণ পিটনে দিব। এই তোর তো তুই বললি তোর তোর বাকি না তোর কাকলিয়া পরে আমি যদি এই যে উনি আমার সাহেব। হেড নাকি সাহেব? এর অবস্থা অবস্থা দেখলে তো মনেই হয় না যে এটা সাহেব। সে যাক আমরা তো সময় টুমাই নাই। তা অবশ্য ঠিক, আপনার সময় তো অনেক মূল্য সাহেব। তোমার কাছে টাকা আছে? টাকা আমার কাছে কেমনে কিভাবে? তুমি আমার সাথে কি করলা? আরে পকেটে ছিল 1200 টাকা আর মোবাইলে ছিল আমার 2000 টাকা, কি সব কি চা খেলা? টোটাল টাকা তো আমি দিয়ে দিলাম, টাকা থাকবে কোত্থেকে? তোমার এই সমস্ত নাটক মাটক এই জায়গায় চলবো না, টাকা ফেলাও, টাকা দাও। টাকা কি সত্যি নেই? ইমি আই এম ভেরি টায়ার্ড, আমি বুঝতেছি এটা যে তোমার নাটক আমি বুঝতেছি, বন্ধ করো আই এম টায়ার্ড। ধর্মিয়া আপনারা যেটি করতেছেন এটি হলো নাটক। হয়েছে কি, একদিন ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি লাঞ্চের বিল দিয়েছিলাম 600 টাকা, সে টাকাটা ফেরত দেয়া হয়নি, আর উনি যে এত বড় মাস্তান আমি তখন জানতাম না, এখন উনি আমাকে কট করে ফেলেছে, বলেছে টাকা যদি না দেই আমাকে নিয়ে চলে যাবে। ধরে নিয়ে গিয়ে তেমন কিছুই করব না,
600 টাকার বিনোদন নেব জাস্ট এতটুকু দেখেছো কি রকম ভয়ঙ্কর অবস্থা খুব ভয়ঙ্কর শুনেন ওর নাটক সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে নাটক করে নেন জান ফট 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 দিকে আর মিয়া তুই ফট যা আমার ফুটতে বাস না টাকা দিবি নগদ আর যদি না দেস ওনারে নিয়ে জামুগা আসসালামু আলাইকুম ভাইজান এই হিমি আমার কাছে কিন্তু সত্যি বলতেছি কোনো টাকা নেই কিন্তু এক কাজ করো স্যান্ডেলটা দিয়ে দাও দে 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 ভাই এই স্যান্ডেলটা কিন্তু ব্র্যান্ডের একদম নতুন কেনা 1800 টাকা দিয়ে আমি নিজে কিনে দিয়েছি প্লিজ শাহিদ আমি তো বিপদে পড়েছি তুমি আমাকে হেল্প করবে না ওই বড় ওই স্যান্ডেল খুলে দে আমি কি তো স্যান্ডেল খুলে নেব নাকি আরো 200 টাকা লাগবে এর দাম 400 এখন আবার কি করব আর পারবো না আমি দেখছি ওই দেই এই লোকাল ইঞ্জি দি ব্র্যান্ড ভালো ভালো জিনিস পরস না কি যে করস আপাতত এটাই দে এটা দিয়ে চলি কি দোস বল মানে ভাবি আর সে কি হ্যাঁ কখন আর কই ওই 3000 টাকার যে আমার দরকার খুব ভাই তুমি তো আসলে মানুষ ভালো না তুমি তো আসছো আবার আমাকে ব্ল্যাকমেল করতে কোনো চান্স হবে না আমি তোমাকে আবার এই সুযোগ দিব না তাই না আপনি আসলেই একটা বোকা মানুষ রে ভাই ফাউল টক একদম করা যাবে না আমার সাথে অন্তত ফাউল টক আমি করতেছি হ্যাঁ নাকি আপনি আপনি আমারে 3000 টাকা দিবেন আমি অগ দেখা করার সময় এবং জায়গা বলবো আপনি যদি জায়গা এবং সময় মতো এখানে গিয়ে ওদেরকে না পান তাহলে আমার জুতা আপনার গাল নাকি আমার জুতা তোমার গাল আপনার জুতা আমার পাও তোমার গাল আমার জুতা আপনার গাল আমার জুতা একই ওইটাই রাজি তুমি রাজি হ্যাঁ আমি রাজি দেন টাকা দেন আমি এই অবস্থায় মার্কেটে যাব ইম্পসিবল আমার পক্ষে সম্ভব না আমি যেতে পারবো না তাহলে কি আমি ভিতরে গিয়ে যে আমার স্যান্ডেল নিয়ে আসবো অবশ্যই তুমি তো যাবা আচ্ছা ঠিক আছে যাই তাহলে কিন্তু টাকা পয়সা তো সাথে নাই তোমার কাছেও তো নাই এক কথা কতবার বলবো কতবার বলবো অবশ্যই নাই তো মামা না আপনি তো মামা হবেন না ভাই হবেন ভাই আপনার কাছে 1000 টাকা হবে একটু দিবেন আমাদেরকে মানে খুব বিপদে পড়ছি দেখেন না এই সাহেবের অবস্থা যে আমার নাই স্যান্ডেল নাই বাসায় গিয়ে আপনাকে দিয়ে দিব আপনাকে নিয়েই তো যাব মানে মানে সমস্যা নাই এই শার্ট তো আপনার কাছেই থাকলো জিম্মি থাকলো আর প্রয়োজনে বাসায় গিয়ে আপনাকে আরো কিছু টাকা বাড়ায় দিব এখন একটু সাহায্য করেন দেখেন না কত বড় বিপদে আছি ভাড়া এতে ওর দরকার নাই যা নিতেছেন তাই দিলেই হবে
সারাদিনের ইনকাম তো এই যে নেন। চলবে, আপনি একদম চিন্তা করবেন না, এই স্যার আপনার কাছে আছে, জিম্মি থাকলো। দয়া করে তাড়াতাড়ি এসো। হ্যাঁ আমরা তো কিছুদিন যেতে পারছি না। হ্যাঁ খবর কি? শোনো, কিছু অ্যান্টিক মাল আসছে। হ্যাঁ সুন্দর, আমার কাছে আসছে, অফিসে নিয়ে যাবা। হ্যাঁ কে কে আসছিল বলবা যে আমি আসবো, অসুবিধা নাই, সমস্ত কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, হিসাবপত্র গুছিয়ে রাখবা। হ্যাঁ সব ঠিক আছে তো? দোকান ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ভাবিরে বুঝাইতে গিয়ে তো আমার অবস্থা খারাপ। ভাবিরে কি বুঝাইলি? 18 মিনিট ধরে বুঝাইছি। বুঝেছে? অর্ধেক বুঝছে। অর্ধেক মানে? মানে হইতাছে ভাবি বুঝতে পারছে কথাটা আমি বলি নাই, কিছুই বলি নাই, কিন্তু তারে কোনোভাবেই মানাইতে পারতেছি না। রিশাদার তুমিও কিছু বলো নাই, কিন্তু সে ভাবছে তুমি বলছো। তোরে আমি চিনি না, তুই আমার অপরাধী বানাইছিস। তুমি আমার ঘোরার আন্ডা জানো। শোনো, আমি ভাবিরে বইলা আসছি, তুমি কালকাতার সাথে দেখা করবা, দেখা করে বুঝায় বলবা। বুঝায় কি বলবো? বুঝায় বলবা যে আমরা কেউই এমন করে ভাবতেছি না, ওইটা রিশাদ কথার কথা বলছে। এই তুই জানিস না, মেয়েদের সামনে গেলে আমি ভেজাল হয়, আমার পা কাঁপে, আমার হাত কাঁপে, ঘামে শরীর। এই জন্যই তো মুরব্বী হয়ে গেছো, কিন্তু এখনো বিয়া করতে পারো নাই, ব্যাচেলার রয়ে গেছো। খবরদার, এইসব নিয়ে কিন্তু কথা বলা যাবে না। আরে মুরব্বীরে মুরব্বী বলার পর কোনো খবরদারি থাকে না। এই তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, আর কিন্তু বাড়াবাড়িস না, মার খাবি। শোনো, জেলের ভাত যদি খাইতে না চাও, কালকার সকাল 11টার মধ্যে গিয়া ভাবির সাথে দেখা করবা, ওই সময় তার জামাই বাসায় থাকে না। তুমি সব টাইম জানো? হ্যাঁ সব টাইম জানি, বসে আছো, কখন থাকে কখন থাকে না সব জানো, আল্লাহ জানে কপালে কি লেখা আছে। গেঞ্জি পইরা খালি পায়ে ঘরের মধ্যে দৌড়াই ঢুকছে। আপনার ভাইজান ছিনতাই করতে গিয়ে পাবলিকের কাছে ধরা গেছে, সেইখান থেকে ছাড়া পায়ে দৌড়ে বাসায় আসছে।